আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। গাইবান্ধার পলাশবাড়িতে বাস চাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক সড়কের সাকুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় নিহতরা হলেন গাইবান্ধার দুর্গাপুর গ্রামের শামীম, জয়পুরহাটের পাঁচবিবি এলাকার শিমু সরকার ও শাকিল মিয়া এবং বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। সকালে সিএনজি চালিত একটি অটোরিকশায় গাইবান্ধা থেকে পলাশবাড়ি যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা গাইবান্ধা শানে খুদা পরিবহন নামে একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ফের জামিন আবেদনের শুনানি আজ। রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার জামিনের আবেদন করেন। আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির কথা হওয়ার কথা রয়েছে। এর আগে গত সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস সহ 224 জনের জামিন আবেদন নাকচ করে সিএমএম আদালত। গত 7 ডিসেম্বর পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হন। সংঘর্ষের ঘটনায় 8 ডিসেম্বর 473 জনের নাম উল্লেখ সহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জোরদার করা হয়েছে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা। রাত পেরোলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ সর্বস্তরের মানুষ। তাই বরাবরের মতো স্মৃতিসৌধে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষ বীর শহীদের শ্রদ্ধা জানাবে, নতুন করে শপথ নেবে স্বাধীনতার স্বপ্ন পূরণের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।